একজন কাফের আর একজন মুসলিমের ভেতরে পার্থক্য, আজান হলে মুসলমান নামাজে আসবে আর কাফের তার নিজের কাজ নিয়ে থাকবে। আমাদের মুসলমানদের ভেতরে যেন এইটা এসে না যায়। সূরা নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুসলমান ব্যবসায়ী দোকানদার তো তারা যারা আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে সেজদা দিতে দৌড়িয়ে যায়, তাদেরকে আল্লাহর জিকির আল্লাহর নামাজ নামাজ আর যাকাত এগুলো দুনিয়ার কোনো কাজ ব্যবসা বাণিজ্য আটকে রাখতে পারে না। আপনি যদি মুসলিম দাবি করেন জাহান্নামে সাকারে যেতে না চান, আজান হওয়ার পরে আপনাকে নামাজে আসা লাগবে, মাস্ট বি। যারা না এসে কাফেরদের মতো কাজ কর্ম নিয়ে থাকবে, ফতোয়া দিয়ে গেলাম আজকে আল্লাহর ফতোয়া, আপনি জাহান্নামে সাকারে যাবেন, জাহান্নামে সাকারে যারা পড়ে আছে ওরা এক নাম্বারে বলবে যে আমরা নামাজ পড়তাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, পৃথিবীতে কেউ যদি নামাজের গুরুত্ব দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ফজরের নামাজ যে পড়বে আমার আল্লাহ পাক তার চেহারার ভেতরে ইমানের ঝান্ডার নূর দিয়ে দেবে। জোহরের নামাজ যে আদায় করবে ওই মানুষটা তার রুজি রুটির ভেতরে আমার আল্লাহ বরকত ঢুকিয়ে দেবে। আমরা মনে করি নামাজ পড়তে গেলে 10-15 মিনিট লস হবে দুনিয়ার কর্ম, আমার মনে হয় জন্ম চোখে দেখছি লস হয়ে যাচ্ছে না। নবীকে আল্লাহ কোরআনে কারিমে আদেশ দিচ্ছেন কড়া ভাবে, ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা 132 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে নবী আপনি নিজে নামাজের উপরে অটল থাকবেন আর পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ দেবেন। রিজিক আপনার কাছে আমি আল্লাহ চাই না, বরং আপনাকে আমি আল্লাহ রিজিক দান করি। শুভ পরিণাম মুত্তাকি বান্দা বান্দীদের জন্য অপেক্ষা করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের উচিত হবে এই মুহূর্ত থেকে নিজে নামাজের পাবন্দি করা, পরিবারস্থ যারা আমার আয়ত্তে আছে তাদেরকে দিয়ে নামাজের পাবন্দি করানো। এই আদেশকার আপনি নিজে সারা জীবন খাটাখাটনি করে ওর মুখে খাবার তুলে দিতে পারবেন, গ্যারান্টি আল্লাহ দেয়নি। নামাজে যত্নবান করান, রিস্কের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নেবে। নবীজি বলেন আসরের নামাজ যে আদায় করবে তার শরীরের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবে। শরীর বলতে 3.5 হাত বডি না, এখানে ইমানের শক্তি, এখানে শরীরের শক্তি, এখানে যৌন শক্তি। আমি আরো বলতে পারতাম নিজে নামলাম না, কত মানুষ আজ এই শক্তিগুলো কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকমের ঔষধ খায়, বিভিন্ন রকমের বডি খায়, ট্যাবলেট খায়, তারপরেও দাঁড়াতে পারে না। আপনি আসরের নামাজ গুরুত্ব দিয়ে পড়েন, আপনার ইমানের শক্তি, শরীরের শক্তি, যৌবন শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবে। কত মানুষ বলো হুজুর আমার বউ চলে গেছে, দোয়া করেন। দোয়া করে করবো কি? আসরের নামাজ ভালোভাবে আদায় করো বউ, না বউ আরো যদি দু একটা থাকে তো চলে আসবে। কারণ আসরের নামাজের ভেতরে আমার আল্লাহ যৌন শক্তি লুকিয়ে রেখেছে, শরীরের শক্তি, ইমানের শক্তি, ক্ষমতার শক্তি এর ভেতরে দিয়েছে। আশা করছি আপনি আসরের নামাজটা নষ্ট করবেন না। ওরা করান শরীফের ভেতরে যত নামাজের কথা আমি পেয়েছি, আসরের নামাজটা বেশি পেয়েছি। হাফিজু আলা সলাওয়াতি ওয়াসসালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন নামাজ সময়ের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজের। কোন নামাজের? কারণ এই নামাজটায় মানুষ দুনিয়ার কাজকর্মে বেশি লিপ্ত হয়ে যায়, আল্লাহর বিধানটা মানুষ তখন আর পালন করতে সময় পায় না। এই জন্য আসরের নামাজটা স্পেশালভাবে আল্লাহ আলাদাভাবে জানিয়েছেন। ওয়ালা আসরি, আসরের নামাজের কসম। জোরে বলেন আল্লাহু আকবার। আসরের নামাজ আপনাদেরকে নিয়ে আরম্ভ করা লাগবে। আসর লিখতেও আ লাগে, আসরিয়া লিখতেও আ লাগে। আশা করছি আসরের নামাজটা ছাড়বেন না।
অন্যান্য নামাজ তো ছাড়া যাবেই না, বিশেষ করে আসরটা আরো গুরুত্ব বেশি দেবেন, কারণ এই গুরুত্ব আমি না আল্লাহ নিজে দিচ্ছেন। কোন নামাজ? আসর। আপনার শরীরের শক্তি, যৌবন শক্তি অটুট যদি রাখতে চান, আসরের নামাজ গুরুত্ব দিবেন। চার নম্বরে মাগরিবের নামাজ যারা আদায় করবে তাদের সন্তান আদি তাদের উপকারে আসবে। এখানে সন্তান বলতে শুধুমাত্র জন্ম দেওয়া ছেলে না, এ সন্তান মানে আপনার দলের ছেলে। মাগরিবের নামাজ যারা আদায় করবে এদের বিভিন্ন দলীয় ছেলে আছে না? আজ বাংলাদেশে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার কত সন্তান আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, এই কথা বলছেন আমার? কত সন্তান তার, অথচ তার সন্তান মাত্র দুইটা, আরে নকল সন্তান কত! আল্লাহ তাআলা বলেন মাগরিবের নামাজ গুরুত্ব দিয়ে আদায় কর। হে নবী, আপনার উম্মতদেরকে মাগরিবের নামাজটা গুরুত্ব দিয়ে আদায় করতে বলেন। দুনিয়ায় যত সন্তান আছে এই সন্তানগুলো তার উপকার করবে। আর এটা যদি আদায় না করেন, আপনার ওই সন্তানকে দিয়ে আমি বিশ্বজিৎ হত্যা করাবো। আপনি ঘুমাচ্ছেন, কিছু টের পাচ্ছেন কি বললাম? আপনার সন্তানকে দিয়ে বিশ্বজিৎ হত্যা করাবে, আপনার সন্তানকে দিয়ে আবরার হত্যা করাবে, ওইটাও একটা সন্তান। আপনি মাগরিবের নামাজের গুরুত্ব দেন না, আপনি যে দলীয় লিডার, আপনার কিন্তু হাজার হাজার দলীয় সন্তান আছে। নবীজির হচ্ছে আমরা রোহানি সন্তান, আর আপনার হচ্ছে ওইটা। চার নম্বরে, পাঁচ নম্বর নবীজি বলেন এশার নামাজ যদি কেউ আদায় করে তার ঘুমের ভেতরে আমার আল্লাহ পরিতৃপ্তি দিয়ে দেয়। সিটাক্সিন, কশিয়াম, ঘুমের পরে খেয়েও ঘুম আসে না, অথচ এশার নামাজ পড়ে সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে ইট একটা মাথার নিচে দিয়ে শুধু শুতে দেরি, টিরাকের মতো নাক ডাকতে দেরি হয় না। ঘুম একটা নিয়ামত, আল্লাহ তাআলা বলেন নাও মাকুম সোবাতা, ঘুম দিয়েছে কে? এটা আপনি ঔষধ খেয়ে আসতে পারবেন না যদি আল্লাহ না দেয়। আল্লাহর নবীকে যখন জেলখানায় নেওয়া হয়েছিল, তিন বছর যেদিন পূর্ণ হয়ে যায় শিয়াবে আবু তালিবে, ওই দিন আবু জেহেলের প্রধান উপদেষ্টা যে লোকটা শিয়াব ইবনে হিশাম ইবনে আমর, এই লোকটার 82 বছর বয়স ছিল, আল্লাহর নবীকে হত্যা করবে বলে আবু জেহেলের সাথে আজকে পরামর্শ করে সিদ্ধান্ত ফাইনাল করে এসেছে, কিন্তু আল্লাহর ইশারা আমার আল্লাহ তার চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে। পরপর মানুষের 3 দিন যদি একাধারে ঘুম না আসে, দেখবেন ওর শরীর ফ্যাকাশে হয়ে যায়। কথা বলে না কেন? ওর বাবা জিজ্ঞাসা করছে, স্বামী 3 দিন ঘুমাতে পারো না, বসবিস করো কেন? কেন করি আমি নিজেও জানি না, কিন্তু এতটুকু বারবার চিন্তা আসে আমার মাথার ভেতরে, আবু জেহেল আজকে আমারে জানিয়েছে এই যে 52 জন মানুষ, 42টা পুরুষ আর 11 জন নারী, এই 53 জন নারী পুরুষকে মোহাম্মদের সাথে নাকি জেলখানায় হত্যা করে ফেলবা আবু জেহেল। আমার শুধু ওই চিন্তা আসে, এই জন্য ঘুম আসে না। ওর ঘুম দেয় না কে? আজ বিশ্বে যারা নবীপন্থী মানুষদেরকে জেলখানায় নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র রাতের আধারে বসে বসে করো, যাদেরকে নিয়ে করো, ওদের যদি আল্লাহ 3 দিন ঘুম কেড়ে নেয়, তোমার সব ষড়যন্ত্র পাল্টিয়ে যাবে। আল্লাহ তালা বলেন ওরা কৌশল করে, ওরা ষড়যন্ত্র করে, ওরা দুর্বিষন্ধি করে, আমি আল্লাহ কিন্তু কৌশল করি। হে নবী, আপনি ওদেরকে ছাড় দেন, ওদেরকে ছাড় দেন, আমি আল্লাহ ছাড় দিলাম, দেখি ওরা কতটুকু বাড়তে পারে। আমি মানুষকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। সুতরাং আবু জেহেলের প্রধান উপদেষ্টা তার 3 দিন ঘুম কেড়ে যত ষড়যন্ত্রে চাল বিছিয়েছিল সব যেমন উলট পালট করে দিয়েছে। আজ আবু জেহেলের রক্ত যাদের ভেতরে, ওরা আজ বিশ্বের মুসলিমদেরকে নিয়ে যে ষড়যন্ত্রের ফাঁদ জাল পেতে বসে আছেন, দেখবেন আপনার প্রধান উপদেষ্টা যেটা ওটার 3 দিন ঘুম কেড়ে নিলে উলট পালট হয়ে যাবে। বিশ্বাস আমাদের মালিক আল্লাহর প্রতি আমাদের আছে।
না নেই? অবশ্যই আছে। আমাদের আল্লাহ এমন না যে তিনি ওয়াদা করেন আর ভঙ্গ করেন না। অমান সাদাকা মিনাল্লাহি ইলা, আল্লাহ তাআলা বলেন আমি যে কথা বলি আমার কথায় কোনো ভেজাল নেই। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি যদি কোনোবার ওয়াদা করি ওটা কোনো দিন ভঙ্গ করি না। ওয়ালান তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদিলা, আমার সুন্নাতের ভেতরে নিয়ম নীতির ভেতরে কোনো পার্থক্য নেই, কোনো পরিবর্তন নেই। সুতরাং আল্লাহ পাক নবীর জামানায় নবীর সাথে যা করেছিলেন তার উম্মত যদি ওই রকম হতে পারে তাদের সাথেও করবে। এখানে আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তারও কারণ নেই। আমরা যদি হক কথা হক পথে না চলে আরো 10 বছর বেশি দিন বেঁচে থাকি মনে করি আমাদের সার্থকতা না। 10 বছর যদি আগে মরতে পারি আমাদের সার্থকতা, 10 বছর আগে আমরা আল্লাহর জান্নাত পেয়ে যাব। কিন্তু দুনিয়াদার যারা ওরা বেঁচে থাকতে চায় বেশি, যত বেঁচে থাকবে তত কুকুরের মতো খেতে পারবে। যারা দুনিয়াদার তাদের দুইটা স্বভাব, একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে তাদের যৌন খোদা মেটানো। কুকুরের যেমন তাদেরও তেমন, ইমানদারদের পুরা উল্টা। এরা যদিও এই দুইটা খোদা মেটায় কিন্তু আল্লাহর দেখানো পথে। আল্লাহ আমাকে সহ যারা এসেছি আমাদের এই দুইটা খোদা, শরীরের খোদা এবং যৌন খোদা, আল্লাহ দুইটা যে বৈধ পথ দিয়েছে এটা যেন মরণ পর্যন্ত টিকে থাকতে পারি। জোরে বলেন আমিন। আমরা নামাজের গুরুত্বের কথা বলছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আল্লাহ জানিয়েছেন জাহান্নামে সাকারে যাবে তারা যারা মুসলিম দাবি করার পরও নামাজ পড়ে না। আহ্বান জানালাম, এখন আপনি কি করবেন ভেবে দেখেন। আলামানা কোনতে ইমর মিসকিন, জাহান্নামে সাকারে যাবে তারা দুনিয়া যারা এতিম মিসকিনদের খাবার দেয় না। এলাকায় বিভিন্ন আমরা শুনি খানা হয়, মানুষ মারা গেলে খানা করে, বাবা মারা গেলে গরু জবাই করে মানুষকে খেতে দেয়। এটা কোথায় পেয়েছেন আপনি আমি জানি না। যদি খাবার খেতে দিতে মনে চায়, আপনার বাবা মারা গেলে আপনি মানুষ খাওয়াবেন, মা মারা গেলে জবাই করবেন গরু ছাগল মানুষকে খাওয়াবেন, আমি নিষেধ করি না, কিন্তু খাওয়ানো লাগবে তাদের যারা এতিম মিসকিন অসহায়। যারা খাসির মাংস বছরের পর বছর কিনতে পারে না তাদেরকে ডাক দিয়ে খাওয়ান। আপনি যে 10টা গরু 20টা ছাগল জবাই করে যা করছেন, আমার তো মনে হয় এটা এতিম মিসকিন গরিব মানুষ অসহায় দূরের কথা, ওটা পায় তারা যারা গোশতের অভাব কোনোদিন চোখে দেখে না। আপনার খানা হবে না, লোক দেখানো হবে। এই জন্য এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা যারা করে না, এতিম মিসকিনদের বিভিন্ন পন্থাগুলো যারা তৈরি করে দেয় না কর্মসংস্থান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি খামার একটি বাড়ির মাধ্যমে এই উদ্যোগটা নিয়েছে। অন্তত মানুষের একটা মাথা গোজার ঠায় এক বেলা যেন খেয়ে থাকতে পারে। কিন্তু তার আশপাশের যারা দায়িত্বশীল এই কর্মপদ্ধতিটা কর্মসূচিটা যারা বাস্তবায়ন করতে ঢিলা করেছে তারা জাহান্নামে সাইরে যাবে, সাকারে যাবে। কারণ সে তো উদ্যোগ ভালোই নিয়েছে তিনি, যে একটি খামার একটি বাড়ির মাধ্যমে অন্তত একটা মানুষ মাথা গোজার ঠাঁই পাবে। কি তার উদ্দেশ্য ভালো, একটা মানুষ মাথা গোজার ঠাঁই পাবে আর একটা খামারের মাধ্যমে অন্তত এক বেলা আয় করে খাবার খেতে পারবে, উদ্দেশ্যটা ভালো। অলাম না কোনোতি মূল মিসকিনি আয়াতের ব্যাখ্যায় আছে। কারণ মানুষের কর্মসংস্থান যারা তৈরি করে দেয় এরা আমার আল্লাহর বন্ধু, এরা যে শ্রেষ্ঠ মানুষ আপনি জানবেন কি করে? কোরআনে কারিমে আল্লাহ দলিল দিচ্ছেন, কতম খায়রা উম্মাতিন উখরিজাতিল নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরাই শ্রেষ্ঠ, তোমরা উত্তম। কেন শ্রেষ্ঠ জানো? তোমরা শ্রেষ্ঠ এই কারণে, কারণ তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় বের করলাম। সুতরাং যে মানুষটার দ্বারা 10 জন মানুষের উপকার হয় ওইটাই আল্লাহর কাছে উত্তম মানুষ। যার দ্বারা মানুষের উপকার হওয়া দূরের কথা, আরো আতঙ্কে থাকে ও মানুষ না, আল্লাহর কাছে ও জানোয়ারের চাইতে ও নিকৃষ্ট। আশা করছি আমার কথার ওজন আপনি বুঝে ফেলেছেন।
কন্তম খয়রা উম্মাতিন ওখরে জাতলিন নাস। যদি মানুষের ভেতরে উত্তম হতে চান, অন্তত আপনার দ্বারা দশটা মানুষের যেন কাজের সন্ধান হয়, এই কাজ করে বেড়াবেন। আপনি ক্ষমতা পাওয়ার পরে যদি দশটা মানুষকে কাজে লাগাতেই না পারেন, কর্মসংস্থান তৈরি করে দিতে না পারেন, তা আপনাকে নেতা হতে বলে কে? আপনি তো নেতা হয়েছেন নিজের আখের গোছানোর জন্যে। নেতা যার তার নামের আগে দেওয়া যায় না, নেতা মানে নিজে মানবতার জন্য যে জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে তার নাম নেতা। আর আপনি এমন নেতা, নেতা হতে দেরি, 2 বছর ক্ষমতা যেতে পারেনি, ঢাকায় 2টা বাড়ি, জোরে বলেন সুবহানাল্লাহ, ধরা খাবেন, আপনাকে আল্লাহ জাহান্নামে সাকারে দেবে। কোথায় না সাকির সাকার? 3 নম্বরে অকন্যা না খোদু মাল খয়বিন। যে মানুষগুলো সমালোচনা করে বসে বসে কাজ কাম নেই, শুধু একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে, এগুলো দোকানে বসে বসে মানুষ বেশি করে, এমনকি মসজিদের ভেতরে বসে আজকাল করছে। মসজিদের ভেতরে আগে এসে বসে ফ্যান দিয়ে, মনে হয় বাবার ফ্যান দিয়েছে, ফ্যান দিয়ে গল্প, কি গল্প, শুধু বদনাম। অমুকের খবর জানো কি করেছে, নিজের খবর জানলে পুকুর পর্যন্ত ঘৃণা করে, সেটা বলে না, শুধু অমুক কে করেছে, অমুক কি করেছে, আসলে ওর সাথে ওর সম্পর্ক ভালো ছিল, এটা নষ্ট করার জন্য এই গিবত করছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি গিবত করে ও যেন তার মরা ভাইয়ের গোশত খায়। গিবতের সবচাইতে বড় নিম্ন ভয়াবহ পরিণতি এই, গিবত যদি কোনো পরিবারে, সমাজে, রাষ্ট্রে আরম্ভ হয়ে যায়, ওই দেশের মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। হযরতে মুসা নবীর জামানায় অনেকদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে দোরাকাত নামাজ আদায় করে মোনাজাত করলেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। আল্লাহ পাক 3-3 বার মোনাজাতের পরে তার হাত ফেরত দিলেন যে বৃষ্টি হবে না। মুসা নবী রাগী নবী ছিলেন, বললেন আল্লাহ বৃষ্টি হবে না মানে? হ্যাঁ হবে না, আমি তোমার নবী, এগুলো আমার উম্মত, আমার মায়া লাগে, তুমি তো মালিক, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া লাগে, কিন্তু বৃষ্টি দেব না। মুসা নবী বলছে আল্লাহ বৃষ্টি দেওয়াই লাগবে। আল্লাহ পাক বলেন মুসা বৃষ্টি দিতে পারি, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে নামিমা, একের কথা অন্যের কাছে লাগাই তালাতালি করা একটা মহিলা, ওরে যদি বের করে না দাও তো দোয়া কবুল হবে না। মুসা নবী বলছে আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি, ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আল্লাহ তাআলা বলেন না, আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি, আর আজকে ওর নাম ধরে গেবত করলে সবার সামনে অপমান হবে, পারবো না। আল্লাহ পাক বলেন, হযরতে মুসা বলেন আল্লাহ আমি তো আলিমুম বিজাতিস সুদুর, না যে মানুষের মনের খবর জানি, দয়া করে তুমি একটু সিমটাম বলো। আল্লাহ তাআলা বলেন না, নাম ধরা যাবে না, তোমাকে একটা কায়দা শেখাই, এ সবাইকে নিয়ে তুমি তাওবায়ে নাসুহা করো, ওই মহিলাও তখন তাওবা করবে তোমাদের সাথে, আর তাওবা যারা করে আত্মায়ুব মিনাদ দাম্বি কামাল্লা জাম্বালা, সে বেগোনা ব্যক্তির মতো হয়ে যায়। সবাইকে নিয়ে তিনি তাওবায়ে নাসুহা করার পরে মোনাজাত করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছে। জাহান্নামে সাকারে যাবে তারা যারা এই গেবত বন্ধ করে না, সমালোচনা করে, তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে। আশা করি যে আপনি সংশোধন হবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে সাকারে যাবে তারা যারা কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে না। হাত্তা তানাল ইয়াকিন, হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই 4 প্রকার মানুষ যাদের নাম বললাম, মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না, এতিম মিসকিনের খাবারের ব্যবস্থা করে না, সমালোচনা করে, তালাতালি করে, কেয়ামতে জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে বিশ্বাস যাদের নেই, এদের জন্য যদি কেউ সুপারিশ করে তার সুপারিশও কবুল হচ্ছে না, হবে না। তাংফা ফামা তাংফাউহুম, মজারে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার,
তার মানে এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই চরিত্রের মানুষ যারাই মারা যাবে, মাস্ট বি অবধারিত তারা জাহান্নামে সাকারে যাবে। আর এদের জন্য যতই দোয়া করা হোক মসজিদে মাদ্রাসায় খানকায়, কবুল হচ্ছে না। কথা বলেন না কেন? তিন নম্বরে জাহান্নামের নাম হচ্ছে জাহান্নামে লাজা। কি বললাম? আমি আর বলছি না, শেষ করি। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.